জাতীয় সঙ্গীত সব দেশেরই একটি করে জাতীয় সঙ্গীত থাকে সেটা আমরা সকলেই জানি কিন্তু বলতে পারবেন এমন একটি দেশ রয়েছে যা জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই মানে কোনো লিরিক্স নেই সেই জাতীয় সঙ্গীতে কোন দেশ বলুন তো সেটি হচ্ছে স্পেন স্পেনের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে মার্চ মার্চোরিয়ল এবং এই অ্যান্থেম মানে ন্যাশনাল অ্যান্থেম যেটি রয়েছে সেখানে কিন্তু কোনো লিরিক্স নেই এই গানটি যদি আমি বলি সেই হিসাবেই এর সুর কিন্তু কম্পোজ করা হয়েছিল সেভেন্টিন সিক্সটি এবং সেই সময় দাঁড়িয়ে প্রথমেই তো এটা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে সিলেক্টেড হয়নি বা বেছে নেওয়া হয়নি সেই সময় দাঁড়িয়ে এটা কি হিসাবে ব্যবহার করা হয়েছিল না স্প্যানিশ মিলিটারি স্পেনের আর কি আর্মিরা তখন তারা যখন মার্চ পাস্ট করবেন সেই সময় এই মিউজিকটি বাজানো হতো সেই হিসাবে এটাকে কম্পোজ করা হয় পরবর্তীকালে এটাকে মেনে নেওয়া হয়েছিল বা গণ্য করা হয়েছিল যে ন্যাশনাল অ্যান্থেম হিসাবে আর এটা কিন্তু ওইভাবেই রয়ে গেছে সেভেন্টিন ওই সময় দাঁড়িয়ে চার্লস দ্য থার্ড তিনি এটাকে ডিক্লেয়ার করেছিলেন যে না এই মিউজিকটাই বা এই টিউনটাই হবে জাতীয় সঙ্গীত স্পেনের অনেকবার চেষ্টা করা হয়েছে লিরিক্স যোগ করার এইটার মধ্যে এই অ্যান্থেমের মধ্যে কিন্তু কোনোটাই অফিশিয়ালি করা হয়নি সেগুলি কোনোটাই ফাইনালে মানে যাকে বলা হয় স্বীকৃতি পায়নি তাই জন্যে এইটা কিন্তু এইভাবেই রয়ে গেছে যে শুধু একটি টিউন এটা এরকম নানা আপডেটসের জন্যে চোখ এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না